চট্টগ্রাম থেকে এটা শুরু হলো, এটা আমরা মনে করি আপনারা একটা ঐতিহাসিক পদক্ষেপের একটা সাক্ষী হয়ে রইলেন। দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নানা সমস্যা সমাধান এবং এই জেলার শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয় লই চট্টগ্রামের এমপি, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ ব্যাক জনপ্রতিনিধি অলরে লড়ে এক চা চক্র ও মত বিনিময় সভার আয়োজন করবে বাংলাদেশের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী চট্টগ্রামের সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরীক্ষাতে আপনারা দেখেন যে GPA 5 মানে অনেকে পাচ্ছে, কিন্তু আসলে তার দক্ষতার জায়গায় অনেক গ্যাপ রয়ে যাচ্ছিল, তাই পরীক্ষাটা একসাথে না করে বছরব্যাপী মূল্যায়নের জায়গাটাতে আসছে। তাহলে আমি বছরের ফেব্রুয়ারি মাসেই জানতে পারবো শিক্ষার্থী কতটুকু পিছিয়ে আছে বা এগিয়ে আছে। এই জন্য এই বছর থেকে কিন্তু আসলে অ্যাপ্লিকেশনটা চালু হয়েছে, তাই আমাদের নিরাশ হলে চলবে না। আমরা কিন্তু এই বছরের একটা মানে মাঝামাঝি অবস্থায় একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কতটুকু পরিমাণ পরীক্ষার পর্যায়ে পরিবর্তন আনতে পারবো। জানুয়ারির 21 তারিখ রবিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষত এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই সময় জনপ্রতিনিধি হল তারা নিজ নিজ এলাকার শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম, অভিযোগ এবং চাহিদার হতা তুলে ধরেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, যদি আজকে যদিও যে শিক্ষার মান উন্নয়নের কথা হচ্ছে, পাশাপাশি আমরা স্বাস্থ্য সেবা নিয়ে যাচ্ছি। মাননীয় মন্ত্রী সাহেব, আমি স্পানি স্কুলে জড়িত আছি, এটা গভর্নমেন্টকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, উনি দিচ্ছেন সালমান স্পানি, ওইখানে 32 জনের লাইন, এখন আমার পকেটে 30 জনের তদবির আছে। আপনি দয়া করে যদি ভালো স্কুল দেন। নাই, আনকম্প্রোমাইজ ছিলেন মহিউদ্দিন চৌধুরী, কারোর শিক্ষা ব্যবস্থাটাকে তিনি উন্নত করতে চেয়েছিলেন, যার কারণে আজকে সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে আমরা ভালো রেজাল্ট পাই। সুতরাং আপনাকেও সেদিকে এগিয়েতে হবে এবং এ ব্যাপারে আনকম্প্রোমাইজ শিক্ষা মন্ত্রণালয়কে থাকতে হবে। ম্যানেজিং কমিটির উপর যদি মানে দায়ী করা যায় যে তোমার স্কুলের শিক্ষার মান যদি ঠিক না থাকে, ইউল বি নো মোর, এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে আশা করি শিক্ষার মানটা বৃদ্ধি পাবে। বিগত দিনে আমাদের এখানে যে আইসিটি ভবনগুলো হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে হয় নাই, অগ্রাধিকার ভিত্তিতে এটা না হওয়াতে অনেক লোকে আমার এই কয়েকদিনের ভিতরে দাবি জানিয়েছেন ভবনের জন্য। শিক্ষাকে বাণিজ্যে পরিণত করা হয়, এক একটা স্কুলে এক একটা চার্জ ধার্য করা হয়, অনেক স্কুলে থেকে এমন চার্জ মাসিক ধার্য করা হয়, কোন মধ্যবিত্ত শ্রেণী নিম্ন মধ্যবিত্ত শ্রেণী সংসারের ছেলে মেয়েদের অত মেধাবী ছেলে সে এখানে স্কুলে পড়ালেখার সুযোগ পায় না। ফির ব্যাপারে যাতে ইচ্ছা মাফিক যাতে তারা এগুলো আদায় করতে না পারে, সে ব্যাপারে অন্তর্ভুক্ত একটা কঠোর অবস্থান। শিক্ষার মান উন্নয়নে জনপ্রতিনিধি হলর আলোচনা ও নানা মতামত মনোযোগ সহকারে ফোনে শিক্ষামন্ত্রী বেগুনের অভিযোগের হতা আমলত লইরে তা সমাধানের আশ্বাস দেয় তিনি। যেহেতু অনেক কথা আপনারা বলেছেন, আমি শুনেছি আমাদের জেলা শিক্ষা অফিসার উনি এসেছেন এখানে, তো উপজেলা পর্যায়ে যারা শিক্ষা অফিসার আছেন তাদের সবাইকে নিয়ে আমরা নিয়মিত বসব। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভাত উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী, চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, চট্টগ্রাম 10 আসনের মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম 14 আসনের নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম 15 আসনের এম এ মোতালেব সিআইপি, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম ফিয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সহ আরো বোধকেই। খারাপ লাগে যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার ওরা বিভিন্ন বাড়িতে গিয়ে চাউল সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে, একটু এটার একটা প্রতিকার হওয়া উচিত আমি মনে করি। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, এই ক্ষেত্রে আপনি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে শিক্ষার খাতে যত বেশি বরাদ্দ প্রয়োজন তত বেশি বরাদ্দ রেখে তারপর দরকার হলে আমরা খাদ্য বাঘাবাগি করে খাবো, আমরা অন্য সমস্যাগুলো আমরা অ্যাকোমোডেট করবো। এলাকা ভিত্তিক যদি মেধাকে এলাকায় রাখা যায় এবং ওই মেধাবী ছাত্রদের মাধ্যমে স্কুল মান উন্নয়ন হয়ে যেতে পারে। সি প্লাস চট্টগ্রাম।